হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরাজ হেসেল। আজকের এপিসোডে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের কাতলা মাছের কালিয়া। এখানে কাতলা মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ম্যারিনেট করবার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ মাখানো মাছগুলোকে 10-15 মিনিট রেখে দেব। কাতলা কালিয়া তৈরির জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করব। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব এবং গরম তেলে মাছের পিসগুলোকে একে একে ছেড়ে দেব। মাছের 2 পিটি ভালো করে ভেজে নেব। মাছ ভাজার তেলেই তৈরি করব মাছের গ্রেভিটা। তার জন্য সবার প্রথমে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 2 দারচিনি, 4 এলাচ ও 4 লবঙ্গ। গোটা মশলাগুলোকে একটু ভেজে নেব। এরপর দেব স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। এরপর দেব 2 টেবিলস্পুন আদা রসুনের পেস্ট। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর দেব 1টা বড় সাইজের পেঁয়াজের পেস্ট। আবারও মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর দেব 1টা টমেটোর পেস্ট। এরপর দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দেব 1 টিস্পুন লবণ। নেবার পর মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন লেগে না যায়। এরপর দেব 2 কাজু বাদাম ও কিশমিশের পেস্ট। তারপর দেব 1/4 কাপ ফেটানো টক দই। গ্রেভিটাকে ভালো করে কষতে হবে। যতক্ষণ না তেল ছাড়া শুরু করে ততক্ষণ কষে যেতে হবে। এরপর দেব 1/2 টিস্পুন চিনি। দেখুন গ্রেভিটার থেকে তেল ছাড়া শুরু করেছে। ঠিক এই সময়ে গরম জল অ্যাড করব। যে কোনো রান্নাতেই যদি আমরা গরম জল অ্যাড করি তো রান্নার একটা আলাদা মাত্রা এনে দেয়। গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে আর এর মধ্যে ভাজা মাছগুলো আমি একে একে ছেড়ে দেবো। Thank you.
5 মিনিটের জন্য মাছটাকে ঢেকে রাখবো। ফুটে উঠলে সব শেষে দেবো হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। এবার সম্পূর্ণ রেডি অনুষ্ঠান বাড়ির স্বাদের কাতলা কালিয়া। এই রেসিপিটাকে ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, নেক্সট রেসিপির জন্য কমেন্ট করবেন। আরও এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাকে পুরোটা দেখার জন্য ধন্যবাদ।